স্ত্রীর কাছ থেকে দুইটা জিনিস চাইতে হয়, কোরআনে আছে। এক হলো মহব্বত চাইতে হয়, ভালোবাসা চাইতে হয়, আরেকটা হলো দয়া মায়া চাইতে হয়। শুধু মহব্বত দুইটাই লাগে। আমি 2008 সালে বিয়ে করছি, আজকে 2023 সাল, আমার এই 15 বছরের বিবাহের জীবনে তো আমার স্ত্রী আছে, হালাল স্ত্রী। তো আমি যখন 2020 সালে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করি, পাও ভেঙে ফেলছি, তখন আমি প্রায় দীর্ঘ 6 মাসের মতো বিছানায় এক জায়গাতে প্রথম তিন মাস পড়েছিলাম। হসপিটাল থেকে আইনে আমারে যেখানে রাখছে ওইখানেই আমি পড়েছিলাম। এক সুতা নড়াচড়া করতে পারি না, পেশাব পায়খানা অজু গোসল খানা খাদ্য সব কিছু এই এক জায়গায়। তো সেই 6 মাসের লাগাতার আমার রাত দিনের সমস্ত খেদমত দয়া মায়া করে আমার বিবি করছে। এটা রাস্তার নর্তকীর থেকে তুমি পাইতা, এটা মিল যেন স্ত্রী মানে শুধুই কি না, উপভোগের সামগ্রী না, সে ভালোবাসারও জন, দয়া মায়ারও জন। নিজের বউকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী মনে করবেন, আপনার চরিত্র ভালো হয়ে যাবে। যেই যুবক মনে করবে যে আমার ঘরে যে স্ত্রীটা আছে এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্ত্রী, আল্লাহর কসম ওই যুবকের চোখ অন্য নারীর দিকে যাবে না, যত মেকআপ মারবেন ম্যানই হোক। যেই স্ত্রী তার স্বামীকে মনে করবে যে কিসের ইন্ডিয়ান নাইট, কিসের সলমান খান, আমার স্বামী হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, ওই নারী কখনো আরেকজনের দিকে লোলুপ দৃষ্টিতে তাকাইতে পারে না। যেটা আপনি মনে করছেন রূপ সৌন্দর্য হারিয়ে যাবে, কিচ্ছু থাকবে না ভাই, কিচ্ছু থাকবে না। 1 বছর 2 বছর পরে সব শেষ, দিনদার স্ত্রী পাবেন চোখ বন্ধ করে বিয়ে করে, আর দিনদার স্বামী পাবেন বিয়ে করে ফেলবেন। আমার স্বামী কত বড় ব্যাংকের চাকরি করে, কত বড় ডিগ্রি, কত বড় সার্টিফিকেট, এটা পরের ইস্যু। আগের ইস্যু হচ্ছে আমার স্বামী নামাজ পড়ে কিনা, এই লোক আমার স্বামী হতে যাচ্ছে এর দাঁড়িয়ে আছে কিনা, ইসলাম পালন করে কিনা, ইসলামের প্রতি ভালো ধারণা আছে কিনা, সে আমাকে পর্দায় রাখবে কিনা, এগুলো বড় জিনিস। এই এই যুগটা এমন একটা যুগ যখন ভালোবাসাকে যৌনতা দিয়ে কনভার্ট করে দেওয়া হচ্ছে। স্বর্গীয় ভালোবাসা কোনটা, যখনই এই যে আক্ত হবে বিয়ের সময়, একটা অপরিচিত মেয়ে অপরিচিত ছেলে কালিমার মাধ্যমে বিয়ে হচ্ছে, বিয়ে পড়ানোর সাথে সাথেই আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা করে আসবে। স্ত্রীর কাছ থেকে দুইটা জিনিস চাইতে হয়, কোরআনে আছে। এক হলো মহব্বত চাই।